রকম ভাবে করি, তো সেইটা অ্যাপ্রিসিয়েট করছে, যেমন আমার নিজের যে কম্পোজ করা গান সেটা অ্যাপ্রিসিয়েট করছে। আর আমার মনে হয় এই টিমটা আমার সঙ্গে যারা এসছে প্রত্যেকে ওদের নিজেদের ফিল্ডে বেস্ট ইন ঢাকা। কথা আমি জানতে চাচ্ছি যে আপনার আপনি তো অনেক বছর ধরে আমাদের মিউজিক সিনের সাথে আছেন, আপনি ফার্স্ট হ্যান্ড দেখছেন যে কোথায় গাচ্ছি মিউজিক সিনটা, কোথায় আছি আমরা, আপনার আপনার পার্সোনাল মতামত কি, ওয়ে আর উই? আমরা তো এখন বেটার জায়গায়। বেটার জায়গায় মানে কি, মাঝখানে একটু যেমন একটা স্ট্যাগনেশন ছিল, সবাই কে কী করবে বুঝতে পারছিল না। ডিজিটাল মিউজিক যখন আসলো সবাই মাঝখানে আমরা ওটা করতে শুরু করলাম, তো এখন যেটা হয়েছে যে সবাইকে এখন একটা চ্যালেঞ্জ ফেস করতে হবে। মানে যখন প্রথম প্রথম ডিজিটাল মিউজিক এলো, যখন ওইভাবে যখন প্রোগ্রাম মিউজিক এলো যখন, তখন কিন্তু একটা নতুন জোয়ার আসলো যে হাবিব ফুয়াদ সবাই কিন্তু আমরা এরকম প্রোগ্রাম মিউজিক করলাম। কিন্তু এখন যেটা হয়েছে যে সবাই এখন বাসার, প্রত্যেকের বাসায় ল্যাপটপ, প্রত্যেকের বাসায় কম্পিউটার, প্রত্যেকের বেডরুমে স্টুডিও, তো একটা জায়গায় গিয়ে এটা এখন স্যাচুরেট করবে, কারণ একই জিনিস প্রডিউসড হবে, কারণ একই তো সাউন্ড। মানে সেই তখন মানুষকে কন্টেন্টটা নিয়ে ভাবতে হবে, তো এখন কন্টেন্ট মানে গানের লিরিক নিয়ে ভাবতে হবে, সুর নিয়ে ভাবতে হবে। তো আমার মনে হয় যে একটা ভালো জায়গায় এসেছে, দরকার ছিল এটা, যে একটা জায়গায় স্ট্যাগনেট করলেই তো ওভারকাম করতে হবে, তো নতুন ভালো আরও গান এবং অন্যরকম ভাবনা চিন্তা খুব শিগগিরই মনে হয় শুরু হবে। কয়েকটা এখন অন্য প্রশ্নে যেতে চাই, এখন তো যেমন আপনি বললেন ডিজিটাল ডিজিটাল মিউজিকের যুগ, আপনার প্রচুর ফ্যান আছে যারা অনলাইনে আমাদের গান ফেসবুক অন্য অন্য মিউজিক ওয়েবসাইটে আপনার অনেক রকম কমেন্ট করে দিচ্ছে, আপনার কি এগুলো পড়ার সময় হয়? হ্যাঁ, হয়তো আমার ফেসবুকে একটা ফ্যান পেজ আছে, ওখানে প্রায় তো 8-9 হাজার মানুষজন দেখি, নানা রকম ডায়লগ এক্সচেঞ্জ হয়, আইডিয়া আদান প্রদান, তো ওইগুলো অনেক ইন্সপায়ারিং। এবং অনেক সময় অনেকে আবার খুব ভালো ক্রিটিসাইজও করে, তো আবার অনেক সময় মনে হয় যে না বুঝতে পারছে না হয়তো আমি আসলে কী করতে চাইছি। তো ভালো খারাপ মিলে এইটা আসলে আমার অনেকটা বড় পাওয়া, কারণ ধরেন আমি তো চাইলে আসলে কিন্তু কমার্শিয়াল মিউজিক করতে পারবো না, এরকম না, করতে হয়তো পারবো, কিন্তু মানে সবারই একটা ভয় থাকে যে যে আমি যদি যে মিউজিকটা করি ওটা যদি সাপোর্ট না দেয় আমার ফ্যানরা বা আমার যারা শুনে, তাহলে কিন্তু এরকমভাবে মিউজিক করার মুশকিল আছে, তখন আমাকে গতানুগতিক একটু কমার্শিয়ালাইজ হতে হবে বা যেটা চলে কোনটা খায়। তো এখনও এই আমার ফ্যানদের বা আমার যারা গান শুনে তাদের সাপোর্ট এত এবং এত শক্তি দেয় আমাকে আমার পেছনে গান করার, যে আমার মনে হয় যে এই সাহসটা ওই ওদের ওদের থেকে পাওয়া। এমন কোনো ক্রিটিসিজম কি পেয়েছেন যেটা আপনি পজিটিভলি ইউজ করতে চলেছেন, একটা এক্সাম্পল দিই, কেউ কি আপনাকে এমন একটা পজিটিভ এমন একটা ক্রিটিসিজম দিয়েছে যেটা আপনি কিন্তু এটা আমার আসলে খুবই সাহায্য করেছে, এরকম কি কোনো কিছু পেয়েছেন? না, অনেকে এরকম ক্রিটিসিজম দিয়েছে, ওইরকমভাবে কয়েকজন আমাকে যেমন বলেছে যে ডুব, যে হোক কলরটা, মানে সবার বক্তব্য যারা খুব ভালো শ্রোতা আমার, মানে মন্দি গান শুনে গান বোঝে, তাদের যেমন চাইনা ভাবিস পছন্দ, এবং তো সবার বক্তব্য যে ওটার মধ্যে অনেক ডেপথ বেশি, ওটার মধ্যে অনেক এক্সপিরিয়েন্স বেশি, কিন্তু অ্যাজ এ গান প্রত্যেকটা গান একদম আলাদা। সেখান থেকে হোক কলর অফ যেমন অনেক হালকা, একটু পপিস, হ্যাঁ আমি এগ্রি করি, কিন্তু আবার ডুব যখন বেরোলো, ডুবেও যখন অনেকে সবাই বললো যে হ্যাঁ এটার কিছুটা হোক কলরের মতো ক্যারেক্টার আছে, হালকা কিন্তু কিছু ডেপথও আছে, তো আমার মনে হয় যে এই মানে এই যে ইয়েগুলো, এইভাবে যে আমাকে ক্রিটিসাইজ করা হয় যে আমার গানগুলি ডুবে অ্যালবামের গানগুলি অত ভালো না, বা আকাশ কালো যেভাবে আপনি গাইছেন, একটা গান আছে হেভি মেটাল অনেক হার্ড কোর, তো ওইটা আপনার গলায় বোধহয় হচ্ছে না, আমি সত্যি তখন ভাবি যে সত্যি কি হইতেছে নাকি, আমি চেষ্টা করছি কিন্তু সবই যে হইতে হবে তার তো কোনো মানে নেই। আপনার ফ্যান্সদের সম্বন্ধে কিছু বলতে চান আপনি? আমাকে যেতে হবে, কিন্তু আমার শ্রোতাদের আমি বলবো যে আমার প্লিজ গান শুনুন, আমাকে সাপোর্ট করুন, আপনাদের ছাড়া আমি পারবো না। ঠিক, আর আমাদের আমাদের গানকে অনেক ধন্যবাদ যে এরকম একটা বড় উদ্যোগ নিয়ে সবই বাইরে যারা ছেলেমেয়েরা থাকে তাদেরকে গানটা পৌঁছে দিচ্ছে, এবং ওটা মানে খরচাটা অ্যাটলিস্ট আর্টিস্টদের কাছে পৌঁছচ্ছে, যেটা ইউজুয়ালি এমনি পাইরেটেড হয়ে হয়। তো অনেক ধন্যবাদ আমাদের গানকে। থ্যাংক ইউ অর্ণব ভাই, গুড লাক উইথ দ্য শো। I'm telling you.
on and on.